ওজাগ আতর সার্জারি রোগীর বুঝাইবার লাগি ভিডিও এই ভিডিও আপনারে বুঝাইব কিলান আপনার ওজাগ আতর সার্জারি হইব এই ভিডিও আপনি দেখবা যদিন আপনারে খোয়া হয় আপনার ওজাগ আতর অপারেশন হইব আনা কুমফাতায়া আপনারে আপনার সার্জন অ্যানাস্থেটিক ডাক্তার আনালে নার্স আপনারে বুঝাইয়া হইতে পারেন আপনার অপারেশন হইব ইনজেকশন দি নিয়বদ করি এই নিয়বদর ইনজেকশন আপনার খালর তলে দিতে পারে আনাইলে আপনার রোগর খান্দাত ওজাগ আতর সার্জারি কিতা আপনার যদি আগে কোনো অপারেশন হইয়া থাকে এটা চান্স আছে আপনার খর হইছে জেনারেল অ্যানেস্থেসিয়া দি জেনারেল অ্যানেস্থেসিয়া মানি আপনার যেহেতু গুম ফাতাইয়া অপারেশন করা হয় গুম ফাতাইয়া অপারেশন করা এটার মাঝে ভালো আছে আর বুড়া আছে আর এখবার কোনো সাইড এফেক্টও আছে হোজাগ আতর সার্জারি মানে আপনার অপারেশন করা যাইব আনা গুম ফাতাইয়া যে জায়গাত অপারেশন করা হইব এই জায়গাত আপনার নিয়বদ করা হইব একটা আনাইলে দুইটা ইনজেকশন দি যে জায়গাত আপনার অপারেশন হইব ও জায়গাত তারা ডাইরেক্টলি দিলাইতে পারে আপনার ইনজেকশন এই ইনজেকশনের নাম লোকাল অ্যানেস্থেটিক আপনার লোকাল অ্যানেস্থেটিক ইনজেকশন এটা আপনার রোগর খান্দাত দিতে পারে এই আপনার রোগর খান্দাত দিলে আপনার যে জায়গাত অপারেশন হইব একটা নিয়বদ হইয়া যাইব একটার নাম হইল রিজনাল অ্যানেস্থেটিক আনিলে আর একটা নাম হইল কি নার্ভ ব্লক আপনার যে জায়গাত অপারেশন হইব এই জায়গা নিয়বদ হইয়ালে মানি নাই আপনি বিষ বেদনা বোধহয় পাই না মানি না আপনার অশান্তি করব আপনার যেহেতু সার্জারি হয় আপনি বুধবাই বা মাত শব্দ আর আপনার যার জায়গাত অপারেশন করা ওর আপনি এখবার বুধবাইতে পারবা যেন কেউ সর আপনারে বুঝলে এটা আপনারে কোনো বিষ বেদনা বুধাইতে নাই কি তার লাগি আপনার হোজাগ সার্জারি করা ওর আপনারে হোজাগ আতর সার্জারি দেওয়া হয়েছে হয়েক জিনিস লাগি আপনার শরীর হয়েক প্রবলেম আছে মানে আপনার গুম ফাটাইতে খুব কঠিন হইব আপনার অপারেশন থাকি ভালো ওইবার টাইম আরো খুব সকাল হোজাগ সার্জারি দি আপনার চয়েস হয়েছে হোজাগ সার্জারি করবার লাগি আর যে অপারেশন আপনার হইব এটা হোজাগ সার্জারির লাগি খুব ভালো আমার খিলান লাগবো আপনার অপারেশনের সকালবেলা আপনি দেখবা আপনার অ্যানাস্থেটিক ডাক্তার আর সার্জন যে আপনার অপারেশন করবা তারা আপনারে বুঝাইবা আপনার অপারেশনের বালা আর বুড়া আর আপনি অপারেশন বাদে আপনি কিতা করতে পারবা আর পারবা না ফইলা আপনার ব্লাড প্রেশার মনিটর লাগানি হইব আতো তো বাদে আপনার বকুত ইসিজি মনিটর লাগানি হইব আপনার আঙ্গুলো অক্সিজেন শ্বাস লেভেল চেক করা হইবে তো বাদে আপনার অ্যানেস্থেটিক ডক্টরে আতর করে আপনার সুই ড্রিপ লাগাইবে এই সব কিছু আপনার চেক করবে অপারেশনে আপনার সেফ হয়ে যাবে তারপরে আপনার ইনজেকশন লাগিয়ে রেডি করবে এই ইনজেকশন আপনার গোলার খান্দাত আনাইলে আতর বগলর খান্দাত দেওয়া হয় আপনারে সব সময় ঘুরাই রাখবে যেন আপনার আরাম পাইবা আপনার অ্যানেস্থেটিক ডাক্তরে পয়লা সাফ করব যে জায়গাত আপনারে ইনজেকশন দেওয়া হইব তো বাদে আল্ট্রাসাউন্ড মেশিন দি জায়গা তুকাইব কোন জায়গাত ইনজেকশন দিত খালর তলে পয়লা তুরা ইনজেকশন দিব আপনার খাল ওটা নিয়বদ করবার লাগি একটা তুরা দুঃখাইতে পারেন আপনি আপনার অ্যানেস্থেটিক ডাক্তরে আল্ট্রাসাউন্ড মেশিন দি চেক করব আপনার রোগর জায়গা কোনাগানো তারপরে আপনার সুই ওই জায়গাত খান্দাত নিবে এটাত আপনার বেশ বিষ বেদনা বুধবাইতেন না ওইলে তোরা অশান্তি করতে পারে তারপরে রোগর খান্দাত আইয়াল্লে বাকি ইনজেকশন দিব আপনার যেহেতু ইনজেকশন দেওয়া হয় আপনি বুধবাইতে পারেন আপনার হাত বার হইয়া যায় হয়েক আসন হইন আপনার ইলেকট্রিক শকের মধ্যে বিষ বুধা যায় তো আপনার হাত তোরা গরম হইয়া যাইবে জিনজিনি করতে পারে যেহেতু আপনার ইনজেকশন দেওয়া হয় আপনি খুব কঠিন আত যেন আপনি লড়াই না কোনো সময় আপনার ইনজেকশন দিয়ালে আপনার খান্দাত রাখব চেক করব আপনার সপ্তাহ ঠিক আছে নি তত বিল সময় হয়েছে না আপনার অপারেশন যাবার লাগে অপারেশন করবার আগে আপনার অ্যানেস্থেটিস্ট আর সার্জনে চেক করব
যে জায়গাত অপারেশন হইতো এই জায়গাত নিয়বদ হইয়া গেছেনি। এটার সময় লাগে 20-30 মিনিট। আপনার অপারেশনের জায়গা যেহেতু নিয়বদ হইয়া যায় আর ইঞ্জেকশন খাম হয় তো বাদে আপনারে লইয়া যাইব যে জায়গাত আপনার অপারেশন হইব। আপনার অপারেশন শেষ হইয়ালে আপনারে চেক করবো সব কিছু ঠিক আছে নি আপনারে গড় দিবার আগে। অপারেশনের বাদ আর আত্মব নিরাপদ থাকবো আর খুব বার থাকবো অত সময় ইঞ্জেকশন শেষ হয়েছে না। আপনার আত রসি একটা বান্ধিয়া দিব আপনার আত সব সময় ঠিক থাকবার লাগে। আপনি জানিয়ে রাখতে হইবা আপনার আত আপনি বুধবাইতে নাই আর আত লড়াইতে পারতে নাই। কোনো আপনি মেশিন উশিন কুচু চালাইবা না, কোনো গরম জিনিস আপনি লইবা না, কোনো রান্দাউন্দা করবা না। আর দুদিন আতর তাকি আপনার রসিওটা খুলে রাখবেন সব সময় বালিশের উপরে আত রাখবা। আপনার আত সকালে ঠিক হইব আর আপনার গেছে ফেরত আইব। আপনার ইঞ্জেকশন শেষ হইয়ালে আপনি খাইবা ট্যাবলেট খাইবা বিষর লাগি, ঘুমাইবার আগেও খাইবা বিষর লাগি, রাতকে আপনার ইঞ্জেকশন যাইতে পারে। বালা আর বুড়া আপনার রোগর খান্দাত যে ইঞ্জেকশন দেওয়া হইব এটা দেখা আপনার বুঝানি হয়েছে এটা খুব সেফ আর এটা সব সময় করা হয় এই অপারেশন লাগে। আপনার রোগর ইঞ্জেকশনও ফায়দা আছে, আপনার বিষ খুব কম বোধ হইবা, আপনার বেশি ট্যাবলেট লাগতো নাই আর আপনার কুইক হসপিটাল থেকে আপনি বাড়ি যেতে পারবা। আর আপনার জেনারেল অ্যানেস্থেটিক যেটা আপনার ঘুম পাতানি হয় এটা লাগতো নাই আপনার। আর আপনার দিন শরীরও বেশি অসুস্থ থাকে আর এলে বেমার থাকে তে রোগর ইঞ্জেকশন এটা আপনার লাগি খুব ভালো, আপনার খুব ফায়দা ঘুম পাতানি থাকি ভালো। সব প্রসিজারও তোরা রিস্ক আছে, এটা রিস্ক আপনি বোধ হইতে পারবা ওই একটা বেশি চান্স আছে হইতে আর ওই একটা কম চান্স আছে হইতে। আপনার রোগর ইঞ্জেকশনের লগে বেশি চান্স আছে আপনার আত লড়াইতে পারতো না, একটার নাম হইল মোটর ব্লক, মানে আপনার আত শক্তি ফাইতে নাই আত ইউজ করতে হতে নাই যত বিল ওষুধ গেছে না শরীর থাকি। আরও হয় একটা ঘটনা হইতে পারে আপনার রোগর ইঞ্জেকশনের লগে বেশ বেদনা বোধ হইতে পারো যেহেতু আপনার ইঞ্জেকশন দেয় যে জায়গাতে ইঞ্জেকশন দিছে ও জায়গাতে রক্ত বাড়াইতে পারে আনলে খালোর উপরে দাগ করতে পারে, একটার চান্স হইলে 100 মানুষের মাঝে একজন রয়। জিনজিনি করতে পারে আপনার আত 10 জন মানুষের মাঝে একজন রইব। অপারেশনের আগে আপনার আরও একটা ইঞ্জেকশন লাগতে পারে যদি আপনার আত বাড়াটিকে নিরাপদ হয় না 5 জন মানুষের মাঝে একজনের লাগে। যে জায়গাতে আপনার ইঞ্জেকশন দেওয়া হয়েছে গোলার খান্দাত ও খান্দাত আপনার মুখের মাঝে কয়েকবার চোখের মাঝে চোরা নিরাপদ হয়ে যেতে পারে 100 মানুষের মাঝে একজনের রইব। আপনার রোগর খান্দাত যেন ইঞ্জেকশন দেওয়া হয়েছে অন্যতরা সমস্যা হয়ে যেতে পারে, যদি সমস্যা হয়ে যায় তা আপনি বুধবাইবা আপনার খালো তোরা এক জায়গাত আবার তোরা জায়গার নিরাপদ রয়েছে আনাইলে তোরা বহু জায়গার জিনজিনি করে 10 জন মানুষের মাঝে একজনের একটা হইব। এটা 6 সপ্তাহের ভিতরে 95% মানুষের ঠিক হয়ে যায়। আরও হয় একটা সমস্যা হয়ে যেতে পারে বা তার চান্স কম আছে, রোগর সমস্যা একটা হয়ে গেছে এটা সব সময় থাকে এটা ঠিক হয় না, এটা 5,000 মানুষের মাঝে একজনের হইব। গোলার খান্দাত আপনার বুকুত শ্বাস লইয়া অসুবিধা হইতে পারে 1,000 মানুষের মাঝে একজনের হইব। আপনার বাদ অ্যালার্জি হইতে পারে ওষুধের লোকে 10,000 মানুষের মাঝে একজনের হইব। সাধারণ জিজ্ঞাসা প্রশ্ন কত লম্বা লাগে ইঞ্জেকশন খাম হইতে? ইঞ্জেকশন দিয়া হারলে বুধবাই বা লগালগ খাম করার হইলে ফুরা খাম করতে 20-30 মিনিট লাগবো অপারেশনের লাগি। আপনার ডাক্তরে অ্যানেস্থেটিস্ট আর আপনার সার্জনে চেক করবা ইঞ্জেকশন খাম করার অপারেশন শুরু করবার আগে। কত লম্বার লাগি ইঞ্জেকশন খাম করব? 18-24 ঘন্টার লাগি আপনার ইঞ্জেকশন খাম করব। এর মানে বিকালবেলা আর রাত্রিবেলা আপনার ইঞ্জেকশন যাইব কি শরীর থাকি। কিতা বুধবাইমু আমি অপারেশনের সময়? হয়েক মানুষে কোনো কিছু বুধবাই না অপারেশনের সময়, খেও আসন তোরা পাতলা সোয়া বুধবাই ধর আপনি কোনো খাটাখুটির বিষ ফাইতা না অপারেশনের সময়। আমি অপারেশনের সময় কোনো গান না তিলাওয়াত না রেডিও শুনতে পারবো নি। জয় আপনার হেডফোন আর আপনার মোবাইল ফোন লোকে আনবা।
আপনি অপারেশনের সময় শুনতে পারবা আমি কিতা করতাম যদিন খাটাখুটির সময় পেশপেদনা বুধুয়াই আপনি যদিন খাটাখুটির পেশপেদনা বুধুয়াইন আনাইলে যদি শরীর আপনার অশান্তি করে আপনি জেরা পাইবা আপনার খান্দাত তারানের জানাইবা আমার এখে দেখাশোনা করবা সব সময় আপনার একজন নার্স আর সার্জন আপনারে দেখে রাখবা অপারেশনের আগে অপারেশনের মাঝে আর অপারেশনের বাদে আর হয়েক সময় একজন আর সাথে ডাক্তার ও থাকতে পারেন লোকে আমার কিলান লাগবো রোগর ইনজেকশন শেষ হয়ে গেলে আপনার রোগর ইনজেকশন আস্তে আস্তে শরীর থাকি যাইব আর আপনি বুধবাইবা আস্তে আস্তে আত শক্তি ফিরত আর একটা জরুরি আপনি বিষর ওষুধ খাইবা বিষ বেদনা আরম্ভ হইবার আগে